মোহাম্মদ নাসির যেটি আব্দুল হক বলছিলেন যে দানবরা সব খেয়ে ফেলছে, দানব নয় মানব তৈরির দিকে নজর দিতে হবে, তাহলে রাষ্ট্রযন্ত্রের কাজটি কি? রাষ্ট্রযন্ত্র তো এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, বা মুদ্রাবাজারের অস্থিরতা থাকলে তো সার্ব পুরো অর্থনীতিতেই একটি ধরনের অস্থিরতা থাকবে। আপনি নিজে একজন তৈরি পোশাক ব্যবসায়ী, যে আপনি জানেন যে সেখানে প্রভাবটা কেমন? ধন্যবাদ আপনাকে। প্রফেসর সাহেব বলেছেন যে ভারতে 63 রুপি থেকে 82 রুপিতে চলে গেছে, আর পাকিস্তানে 36% অবমূল্যায়ন হয়েছে ডলারের সাথে তাদের রুপির। টার্কি তো হয়েছে 102%। আমরা যদি এই চিত্রগুলো দেখি, আপনি জোর করে তো এটা আটকিয়ে রাখতে পারবেন না। আপনাকে এই যে $2.1 বিলিয়ন কিন্তু গত মাসে রেমিটেন্স আসছে, এটা আসছে কেন? আপনার যেহেতু 94.70 আপনার রেটটা বাড়ার কারণে কিন্তু এটা কিছুটা হলেও আপনার গভর্নমেন্ট চ্যানেলে, ব্যাঙ্কিং চ্যানেলে কিন্তু টাকাটা আসছে। যখন ডিফারেন্স হয়ে যাবে 94-এর সাথে 110 টাকা, 8 টাকা, তখন কিন্তু সেটা এইভাবে আসবে না, আবার হুন্ডির দিকে চলে যাবে। হুন্ডিতে যেন না যায়, গভর্নমেন্ট চ্যানেলে যেন টাকাটা আসে, সেই কাজটাই করতে হবে। আপনার ইম্পোর্টে আপনি 31% এলসি কমেছে গত মাসে, যেটা আপনি যেসব রেস্ট্রিকশনগুলো সরকার নিয়েছে, এখন আপনাকে ব্যালেন্স করার জন্য ইন্টারন্যাশনাল বৈশ্বিক অর্থনীতি কিন্তু টালমাটাল অবস্থায়, জ্বালানির তেলের দাম বৃদ্ধি হয়েছে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি হচ্ছে, আপনাকে সেগুলো সব পেমেন্ট করতে হবে। ডলারের যে পজিশন আছে আর্টিফিশিয়ালি আপনি দীর্ঘদিন কিন্তু ধরে রাখতে পারবেন না। এক যুগ কিন্তু ছিল অলমোস্ট বাংলাদেশের টাকা শক্তিশালী অবস্থানে এক যুগ ছিল, এখন কিন্তু আর সেই অবস্থানে নাই। ইভেন আমাদের এক্সপোর্টও মার খাবে যদি আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে যেভাবে ডলার ওরা ডিভ্যালুয়েশন করছে সেই একই হারে যদি আমাদের ডিভ্যালুয়েশন না হয়, আমরা প্রতিযোগিতায় কিন্তু তাদের সাথে টিকতে পারবো না। সেই জায়গাটায় নজর দিয়ে আমি মনে করি বাংলাদেশের আজকের যে অবস্থান, এখনও কিন্তু অনেক দেশের চেয়ে রিজার্ভের দিক দিয়ে, সূচকের দিক দিয়ে ভালো আছে। সরকার যে আগ্রহ নিয়ে অ্যালার্ট হচ্ছে, মানুষকে অ্যাওয়ারনেস করছে, আপনার এলসি করা থেকে লাক্সারি আইটেমগুলো যেন বেশি ইম্পোর্ট না হয় সেদিকে নজর দিচ্ছে, ব্যাংকে বিভিন্নভাবে রেস্ট্রিকশন দিচ্ছে, এই জিনিসগুলো যত বেশি করা হচ্ছে, তো পাশাপাশি যে যৌক্তিক যে রেটটা হওয়া দরকার সেটা যদি কার মার্কেটের সাথে যদি ব্যাংকের রেটের যদি অনেক বেশি গ্যাপ হয়, সেটা কিন্তু সরকারের এই পর্যায়ে খুব ক্ষতি হবে। কারসাজি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কার মার্কেটে হওয়ার সম্ভাবনাটাই বেশি। যে আমি মনে করি না কার মার্কেটে এত বেশি ডলারের, ওখানে তো ওখানে একটা স্টুডেন্ট যাচ্ছে হয়তো কিছু ডলার নেওয়ার জন্য, একটা রোগী বিদেশে যাবে হয়তো কিছু ডলার নেওয়ার জন্য যাচ্ছে, ওইখানে এত বেশি এমফাসাইজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি ওনার মতো ওনাদের মতো অর্থনীতিবিদ না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, আপনার মেইন জায়গাটা দেখতে হবে ব্যাঙ্কিং চ্যানেলে। ব্যাঙ্কিং চ্যানেলে আপনি 94.70 রেট ফিক্স করে দিলেন, কিন্তু তারা বিক্রি করতেছে 160 টাকা, 8 টাকা, 9 টাকা এলসি খুলতেছে, তাইলে এখানে তো কোনো রেস্ট্রিকশন বা রুলস অ্যান্ড রেগুলেশন তো কিছুই রইল না সেন্ট্রাল ব্যাংকের। সেই জায়গাটায় আপনাকে নজর দিতে হবে বেশি। আপনি NSI নিয়ে যাবেন, DB নিয়ে যাবেন, আপনি ইয়েতে বন্ধ করবেন, ওদেরকে ভয় আতঙ্ক থাকবে, এটা তো কথা হলেন, ওরা ছোটো ব্যবসায়ী, ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী, তারা ওখানে কাজ করে। আর ওইখানে কত টাকার ট্রানজ্যাকশন হয়, অ্যাকচুয়াল ফিগারটা আমার কাছে নাই, কিন্তু মনে হচ্ছে না অনেক বেশি কার্ভ মার্কেটে, কোলা মার্কেটে অনেক বেশি টাকা ডলারের ট্রানজ্যাকশন হয় বলে আমার মনে হয় না। মেইন আসল জায়গায় আপনাকে হাতটা দিতে হবে, যেখানে হাত দিলে আমাদের অর্থনীতির জন্য মঙ্গল হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু সতর্ক করেছে ব্যাংকগুলোকে যে এই রেটের ডলার দেওয়ার জন্য, অলরেডি তারা ব্যাংকগুলোকে কিন্তু বলছে, কিন্তু সেটি কিন্তু কার্যকরী হয় না। আপনি জানেন যে সুদের হারের ক্ষেত্রে কিন্তু একই ধরনের কথা বলা হয়েছিল অনেক পরে, দীর্ঘ সময় পরে সুদের হার একটা মানে সিঙ্গেল ডিজিটে যে আসছে অনেক বছর পরে, অনেক সেটিও কিন্তু অনেক চেষ্টার পরে, এখনও কিন্তু এই জায়গাটাও আসতে পারে যদি চেষ্টা করা হয়। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক চাইলে পারবে না, এটা হতে পারে না, তাদেরকে সদিচ্ছা থাকতে হবে কাজটা করার জন্য। কারণ আপনার একটা ডলার বিক্রি করে আপনি 10 টাকা প্রফিট করবেন, এটা হতে পারে? এটা বিশ্বাসযোগ্য হয় কীভাবে? এটা সম্ভব? এবং বাংলাদেশ ব্যাংক দেখে না এটা। আপনি যে এলসি খুলতেছেন, আপনি রেট বেঁধে দিলেন 94.70, সেই এলসি খোলার সময় যদি 160 টাকা, 105 টাকা আপনি যদি নেয় তাদের ডলার কনভার্সন রেট, সেটাকে জানে না ব্যাংক টু ব্যাংক, আবার অনেক বেরি করে, এক এক ব্যাংকে এক এক রেট, সিমিলারিটিও নেয় কাছাকাছি। তো যেভাবে আপনার যে যথার্থই বলেছেন, যেভাবে আপনার ইন্টারেস্ট রেটটাকে আনা হয়েছিল ঠিক একইভাবে যদি সেন্ট্রাল ব্যাংক যদি দায়িত্ব নিয়ে কাজটা করে, সেটা অনেকভাবে ভালো একটা পর্যায়ে আসতে পারে বলে আমি বিশ্বাস। মোহাম্মদ নাসির, আপনার কাছে আবার আসবো।